ভানুভক্তের 205তম জন্ম দিবস উপলক্ষে আমি আচার্য ভানুভক্তের ব্যাপারে কিছু জানাতে চাচ্ছি। 1814 খ্রিস্টাব্দে নেপালের তারাহু জায়গায় রামখা নামে কবি ভানুভক্তের জন্ম। তিনি ছোটবেলা থেকে সংস্কৃত সাহিত্য, ব্যাকরণ ও জ্যোতিষশাস্ত্রে শিক্ষালাভ করেন। পরে সংস্কৃত সাহিত্য শাস্ত্রে শিক্ষালাভ করেন কাশীধামে গিয়ে। প্ররোচিতের কাহিনী হল, একদিন অরণ্যে ঘুরে বেড়ানোর সময় তিনি এক গোয়ালার দেখা পান। তিনি ঘাস কাটছিলেন। কথা প্রসঙ্গে গোয়ালা জানায় তিনি খুব গরিব, তবুও যদি কিছু টাকা জমাতে পারেন তবে সেই টাকায় তিনি গ্রামে একটি কুয়ো বানিয়ে দেন। তাহলে তার মৃত্যুর পরেও গ্রামের লোক তার কথা মনে রাখবে। ভানুভক্তের জীবনে এটি একটি স্মরণীয় ঘটনা। এর থেকেই তিনি অনুপ্রাণিত হলেন এমন কিছু করার যাতে তার মৃত্যুর পরেও মানুষ তাকে মনে রাখে। 1849 সালে তিনি কাঠমান্ডু যান এবং 1850 সালে তিনি রাজকার্য পেলেন। সঠিকভাবে হিসেবপত্র তিনি রাখতে পারতেন না, ফলে তাকে শাস্তি পেতে হল। কাঠমান্ডুর কুমারী চক্রে তাকে বন্দী জীবন কাটাতে হয়। এই সময় তিনি রামায়ণের চারটি অধ্যায় অযোধ্যাকাণ্ড, অরণ্যকাণ্ড, কিষ্কিন্ধাকাণ্ড ও সুন্দরকাণ্ড রচনা করলেন। 1841 সালে যে রামায়ণের সূচনা হয়েছিল বালকাণ্ড লিখে 12 বছর পর 1853 সালে সমাপ্ত হল। ভানুভক্তের অন্যান্য উল্লেখযোগ্য রচনা বধুশিক্ষা 1862, রামগীতা 1858, প্রশ্নোত্তরী 1953, ভক্তমালা 1853। এছাড়াও তিনি অনেক খণ্ডকাব্য ও গীত কবিতা রচনা করেছেন। ভানুভক্ত সহজ সরল নেপালি ভাষায় রামায়ণ রচনা করেছেন, যেখানে রাম হচ্ছে খাঁটি নেপালি চরিত্র, সীতা হচ্ছে গুণী ও চেলি পরিহিতা নেপালি নারী। বাংলায় যেমন পৃথ্বীবাস, হিন্দি ভাষীদের যেমন তুলসীদাস, ভানুভক্তও তেমনি সহজ সরল বাংলায় ভাষায় রামায়ণ রচনা করে নেপালের রাষ্ট্রের ভিত্তির বুনিয়াদকেই দৃঢ়তর করেছেন। নেপালি সাহিত্যের অন্ধকার যুগে ভানুভক্তের আবির্ভাব সূর্যোদয়ের মতো। স্নিগ্ধ আলোকধারায় তিনি নেপালি ভাষাকে সমৃদ্ধ করেছেন। নেপালি ভাষাকে উপভাষার স্তর থেকে উন্নীত করে যথার্থ ভাষার যোগ্যতা ও গৌরবদানের কৃতিত্ব আচার্য ভানুভক্ত। ধন্যবাদ।